Assalamualaikum. Hey everyone. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শসার একটা হোম রেমেডি যার সাহায্যে মাত্র 5 মিনিটে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে নিতে পারবেন 100% গ্যারান্টি। আর আজকে আমি শসা দিয়ে দুটো রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে কিউকাম্বার স্কাবিং এবং একটা হচ্ছে কিউকাম্বার ফেস প্যাক, মানে শসার ফেস প্যাক। এইভাবে আপনি যদি শসার এই রেমেডি ব্যবহার করেন, খুব দ্রুত ত্বককে উজ্জ্বল, লাবণ্যময়ী, কোমল এবং ফর্সা করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি এই সহজ পদ্ধতি আপনি কীভাবে তৈরি করতে পারবেন খুব সহজে ফর্সা হওয়ার জন্য। এর জন্য আমি শসা বা কিউকাম্বার নিয়ে নিয়েছি আর সেটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর তারপর আমি এখানে নিয়ে নিব সুগার বা চিনি। চিনির মধ্যে আছে প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড এবং চিনি কিন্তু স্ক্রাবার হিসেবে খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। এই চিনির সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত আমাদের ত্বকের যে মৃত কোষ আছে সেটাকে দূর করে নিতে পারবো। চিনি বা সুগার খুব ভালো একটা এক্সফোলিয়েটর, আমাদের ত্বকে মৃত কোষ দূর করে দিয়ে আমাদের ত্বককে উজ্জ্বল, দীপ্তিময় এবং কোমল করে তুলবে এই চিনি বা সুগার। এইভাবে শসাকে যদি আপনি আপনার ফ্রিজে 2 থেকে 3 মিনিটের মতো রাফ করেন আর তারপর 5 মিনিটের মতো এভাবে রেখে দিতে হবে এবং নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, আর তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক ভেতর থেকে ফসা হয়ে উঠবে। সেকেন্ড রেমেডি তৈরি করে নিব, আর এর জন্য আমি শসা বা কিউকাম্বারকে এভাবে গ্রেট করে নিব। সেকেন্ড রেমেডি কিউকাম্বার ফেস প্যাক। তো এই ফেস প্যাক তৈরি করার জন্য আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে কিউকাম্বার জুস। তো আমি এখানে কিউকাম্বার বা শসাকে গ্রেট করে নিয়ে সেটাকে একটা স্ট্রেইনার বা ছাঁকনির সাহায্যে ফিল্টার করে নিচ্ছি বা এর যে জুসটা আছে সেটাকে বের করে নিচ্ছি। শসা বা কিউকাম্বার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আছে অ্যান্টিঅক্সিডেন্ট। খুব সহজে ফসা হওয়ার জন্য বা স্কিনকে হোয়াইটেনিং এবং লাইটেনিং করার জন্য শসা বা কিউকাম্বার কিন্তু একটা খুব ভালো প্রাকৃতিক উপাদান। আর এখন কিন্তু জুসটা বের করা হয়ে গেল, আপনারা কিন্তু চাইলে এটাকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন লেবুর রস এবং গোলাপ জল অ্যাড করে, সেটাও কিন্তু খুব ভালো কাজে দিবে আপনাদের স্কিনকে হোয়াইটেনিং এবং লাইটেনিং করার জন্য। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি এটাকে ফেস প্যাক তৈরি করার জন্য। এখানে আমি 2 থেকে 3 চা চামচের মতো শসার রস নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে মুলতানি মাটি 2 চা চামচ। তো আপনার কাছে যদি মুলতানি মাটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বেসন ব্যবহার করতে পারেন, মুলতানি মাটির মধ্যে থাকে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই বা ইয়োগার্ট। টক দই বা ইয়োগার্টের মধ্যে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, এখানে আমি 2 চা চামচ টক দই অ্যাড করে দিচ্ছি, যেটা কিনা আমাদের স্কিনকে হোয়াইটেনিং এবং লাইটেনিং করতে খুব দ্রুত সাহায্য করে এবং এর মধ্যে আছে ময়শ্চারাইজিং প্রপার্টিস। এই কিউকাম্বার ফেস প্যাকটা তৈরি করার জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব রাইস ফ্লোর বা চালের গুঁড়া 1 চা চামচ। চালের গুঁড়া আমাদের স্কিনে যে কোলাজেন আছে সেটাকে ইনক্রিজ করে, আমাদের স্কিনকে হোয়াইটেনিং এবং লাইটেনিং করে এবং আমাদের স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এর মধ্যে থাকা উপাদান কিন্তু আমাদের স্কিনের যে ডেড সেল আছে সেটাও দূর করে। আর এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল কিউকাম্বার ফেস প্যাক। এই ফেস প্যাকটাকে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ফেসকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন নর্মাল পানি দিয়ে, তারপরে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবেন। আপনি হাতের আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন অথবা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারেন। খুব ভালো করে আপনার ফেজে নেকে অ্যাপ্লাই করার পর 30 মিনিটের মতো রেখে দিবেন যাতে এটাকে খুব ভালো করে ড্রাই হয়ে যায়। আর যখন খুব ভালো করে ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে যাবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। আর প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি রেজাল্ট বুঝতে পারবেন, আর যদি রেগুলার ব্যবহার করেন খুব দ্রুত আপনি ফসা হতে পারবেন এই ফেস প্যাকের সাহায্যে। আপনার স্কিনে যে রোদে পড়া ভাব আছে, কালো ভাব আছে, তৈলাক্ত ভাব আছে সেগুলো সব দূর হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।